সূর্য আমাদের দিনের বেলা আলো দেয়, কিন্তু আমি যদি বলি রবি আমাদের আলো দেয় চব্বিশ ঘন্টা, রবির আলোয় আমরা আলোকিত থাকি, তাহলে এই মুহূর্তে যারা চ্যানেলের দর্শক একটু চমকে উঠবেন। হ্যাঁ, আমি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলছি। রবির আলোতে আমরা আমাদের জীবনের সব সময় যে কোনো পর্যায়ে আলোকিত হই, আমরা পথ দেখি, আমরা ভাবি রবীন্দ্রনাথ এই সময় আমাদের জন্য কিভাবে বন্ধু হয়ে আমাদের পাশে থাকবেন। আজকে রবীন্দ্র জয়ন্তীতে বিশেষ তৃতীয় মাত্রায় আমাদের যে দুজন অতিথি রয়েছেন তারাও আপনাদের অনেক পরিচিত। আমার ডান পাশে রয়েছেন আলিমাম, আমরা তাকে বলি হেলাল ভাই, তিনি শিশু সাহিত্যিক, টেলিভিশন ব্যক্তিত্ব। আর বাম পাশে যিনি রয়েছেন ইমদাদুল হক মিলন, আমি সাধারণত তৃতীয় মাত্রায় আপনি করে বলি, বহু তৃতীয় মাত্রায় তিনি এসছেন এবং একটু পরে তিনি বলেন আমাকে কেন তুমি আপনি করে বলছেন। সুতরাং আজকে সেই সুযোগটা তাকে আমি দিচ্ছি না, প্রথমেই তাকে আমি তুমি করেই বলতে চাই এবং জিজ্ঞেস করতে চাই। আপনারা জানেন ইমদাদুল হক মিলন এখন দুই বাংলার খুবই বিখ্যাত একজন উপন্যাসিক, ছোট গল্পকার, কথা সাহিত্যিক এবং কালের কণ্ঠ পত্রিকার সম্পাদক। মিলন, আমার মনে হয় যে রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা বলি যে বাংলার ছোট গল্পের পথিকৃৎ, কিন্তু রবীন্দ্রনাথ সেই সময় যে ছোট গল্পগুলো লিখে গিয়েছিলেন সেই গল্পগুলোর আজকে এখন এই সময় আমাদের সাহিত্যে গুরুত্ব কতটুকু? রবীন্দ্রনাথের ছোট গল্প যে কখনো পুরনো হবে, এখন কেন, আগামী 1000 বছরেও বাংলা নতুন পুরনোর কথা বলছি না, গুরুত্বটার কথা বলছি। তার প্রত্যেকটা গল্পের গুরুত্ব সাহিত্যের বিচারে, সামাজিক প্রেক্ষাপটে বাঙালি জীবনের জন্য অপরিহার্য মনে হয় আমার কোনো কোনো ক্ষেত্রে। আমি দু একটি উদাহরণ দিই। সে উদাহরণটি হচ্ছে একেবারে অন্যরকম একটি গল্পের কথা আমি বলি, হেলাল ভাই নিশ্চয়ই মনে আছে কারণ তিনি তো রবীন্দ্রনাথ সব পড়েছেন। এটা রবীন্দ্রনাথের ছোটদের লেখা হিসেবে গণ্য করা হয়, ডাকাতের গল্প বলে একটি গল্প। এই গল্পটিতে একজন ডাক্তারবাবু পালকিতে করে যাচ্ছেন তার রোগী দেখবার জন্য। তো অনেক দূর গিয়ে তিনি একজন রাখালকে জিজ্ঞেস করলেন যে অমুক গ্রামে যাব আমি, সেটা কত দূর এখান থেকে? বলে রাখাল বলছে তো অনেক দূর, 7 ক্রোশ, যেতে যেতে রাত্রির হয়ে যাবে। তো পালকিতে করে রবীন্দ্রনাথ ডাক্তারবাবু যাচ্ছেন, তার পালকির উপরে ওষুধের পোটলাগুলো বাঁধা। তো সেই রাখাল আবার বললো যে আপনি যে ওদিকটায় যাবেন, এ তো সন্ধ্যার পরে ওখানে ডাকাতের বড় উপদ্রব, ওদিকটা আজ রাতে আপনি না গেলেন? তো ডাক্তারবাবু বলছেন যে না, যাওয়া উচিত, কারণ হচ্ছে আমার রোগী, রোগী মারা যাবে, রোগীর পাশে গিয়ে দাঁড়ানোটা আমার দায়িত্ব। তো যাচ্ছেন, একটা পর্যায়ে একটা খাল পেরোবার সময় তার ওষুধের পোটলাগুলো খালের মধ্যে পড়ে গেল, সেটা তোলা হলো। আবার কিছু দূর যাওয়ার পরে পালকির ডান্ডাটা ভেঙে পড়লো, পালকিটা একেবারে এলোমেলো, রাত্র হয়ে গেল। তা এখন যাওয়া খুব মুশকিল, ডাক্তারবাবু ওই জায়গাতেই শুয়ে থাকলেন এবং তার শম্ভু বলে তার সঙ্গে একজন ছিল, তার সঙ্গে গল্প জুড়ে দিলেন, তার পালকির বেহারা টেহারারা ওখানে আছে।
কিছুক্ষণ পরে একটা হই হই শব্দ শোনা গেল, অর্থাৎ ডাকাত আসছে, পাঁচজন ডাকাত। এটা শুনে সঙ্গের তিনজন উধাও হয়ে গেল, শুধু শম্ভু দাঁড়িয়ে আছে। তো ডাক্তারবাবু বললেন, এখন কি হবে? শম্ভু বলছে যে আমি আছি, আমি আমি একাই পাঁচজন ডাকাতকে মোকাবেলা করব। তো পাঁচজন ডাকাত এলো, শম্ভু পালকির ভেঙে পড়া ডান্ডাটা নিয়ে ছুঁড়ে মারলো, তিনজন ব্যাপকভাবে আহত হলো আর বাকি দুজন পালিয়ে চলে গেল। তো এভাবে রাত পার হওয়ার পরে সকালবেলা ডাক্তারবাবু এখন রওনা দেবেন রোগীর বাড়িতে। তো শম্ভু বলছে চলুন যাই। ডাক্তারবাবু বলছেন, কিন্তু তুই যে এই যে তিনটি ডাকাতকে আহত করেছিস, আমি ডাক্তার, আমার তো দায়িত্ব ওদেরকে শুশ্রূষা করা, ওদের ওদেরকে চিকিৎসা দেওয়া, এরা তো মানুষ, আমি তো ওদের ফেলে যেতে পারি না, ওদের আগে চিকিৎসা দেবো তারপরে যাব। এই যে গল্পটি কিন্তু এখানে শেষ, এই যে গল্পটি এখানে শেষ হলো, তার মানেটা কি? যে ডাক্তার তার দায়িত্বের জায়গা থেকে সরছেন না, ডাকাত হোক আর যাই হোক, রোগী আহত হয়েছে, তাদেরকে চিকিৎসা দিতে হবে। এই গল্পটি তো চিরকালীন গল্প, এটি তো পুরনো হবার কোনো অবকাশ নেই আসলে। সুতরাং রবীন্দ্রনাথ সব সময়ে প্রাসঙ্গিক তার ছোট গল্পের জন্য। আমি আমি অন্য আলোচনায় গেলাম না, মানে আমাদের হয়তো হেলাল ভাই বা তুমি আরও বিভিন্ন বিষয় নিয়ে আমরা কথা বলবো, আমি শুধু গল্পের কথাটা বললাম। এরকম 10টি গল্পের কথা আমি কিন্তু এখন বলতে পারি যে রবীন্দ্রনাথ কতটা প্রাসঙ্গিক এই মুহূর্তের জন্য, বাংলা সাহিত্যের জন্য, বাঙালির জন্য, পৃথিবীর মানুষের জন্য, সেটি বোঝাবার জন্য আমি এই গল্পটির কথা। কিন্তু আমাদের এখন যে ছোট গল্প বলতে যে আমরা যে গল্পগুলোকে বুঝি, সেগুলো কি রবীন্দ্রনাথের এই গল্পের সঙ্গে কোনো মিল আছে? না, মিল ধারাটাকে অব্যাহত রেখে মিল অমিলের ব্যাপারটার মধ্যে আমি যাচ্ছি একটু। সেটা হচ্ছে রবীন্দ্রনাথ নিজেই গল্প লিখতে লিখতে একটা একটা পর্যায়ে ছোট প্রাণ, ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা বলে ছোট গল্পের একটা সংজ্ঞা তৈরি করলেন। আমি নিশ্চিত যে তোমরা সবাই সেটা জানো। এই সংজ্ঞার মধ্যে রবীন্দ্রনাথ নিজেই আসলে শেষ পর্যন্ত থাকেননি। আমি যে গল্পটির কথা বললাম এটা সংজ্ঞার মধ্যে পড়বে না, কারণ গল্পটি শেষ হয়ে গেল। এরপরে আরেকটি গল্প আছে যৌতুক, সেটা খুব ছোট্ট একটা গল্প, সেটাও যদি আমি সেই গল্পটির কথাও যদি বলি, সেটাও রবীন্দ্রনাথের এই এই ইসের মধ্যে পড়ে না, তিনি যে সংজ্ঞা দিয়েছেন। কিন্তু এর পরবর্তীতে বাংলা সাহিত্যে যেসব গল্প লেখা হয়েছে সেই সব গল্প সবই যে রবীন্দ্রনাথের সংজ্ঞা মেনে লেখা হয়েছে তা নয়। অনেক স্মরণীয় বাংলা প্রভাবিত কিনা ছোট প্রভাবিত কেউ কেউ বটে, রবীন্দ্রনাথের সময়কার বা তার পরবর্তীকালের কোনো কোনো লেখক প্রভাবিত, এবং এখনও পর্যন্ত রবীন্দ্রনাথ কোনো কোনো ক্ষেত্রে আমাদেরকে প্রভাবিত করেন। যদি পোস্টমাস্টার গল্পটির কথা বলা হয়, রতনের চরিত্রটির কথা যদি বলা হয়, সেই হাহাকার যে রতনকে রেখে পোস্টমাস্টার চলে যাচ্ছেন এবং পালে হাওয়া লেগেছে, নদীতে নদীর স্রোতে ভেসে যাচ্ছে নৌকো, এবং মনে হচ্ছে পোস্টমাস্টারের গিয়ে রতনকে লইয়া আসি, এই এত চিরকালীন গল্প, প্রাসঙ্গিক এখনকার সঙ্গে প্রাসঙ্গিক, এবং এই মানবিকতার বোধ নিয়ে এখনো পর্যন্ত বাংলা সাহিত্যে এবং পৃথিবীতে অনেক গল্প লেখা হয়। সুতরাং সেই অর্থে যদি তুমি বলো, রবীন্দ্রনাথ প্রত্যেক বাঙালিকে প্রভাবিত করেছেন সাহিত্যে, জীবন আচরণে, বেঁচে থাকায়, গানে, শিল্পকলায়, কোথায় না। ইন্দ্রনাথ মেনন বলেছেন যে আলিমা রবীন্দ্রনাথের সব লেখা পড়েছেন। সে কিন্তু প্রশ্ন না করে আমি আপনাকে বলি যে রবীন্দ্রনাথকে আপনি কিভাবে আজকে উপস্থাপন করবেন? আমি আজকে উপস্থাপিত করব অন্য একটা দিকে, অন্য একটা মাত্রায়। রবীন্দ্রনাথ জমিদার রবীন্দ্রনাথ, আমরা ছবি দেখেছি। আমি আমি আমার বক্তব্য হচ্ছে যে রবীন্দ্রনাথ সম্পর্কে ধারণা সাধারণ লোকদের সাথে মেশেনি, কমন পিপলের দুঃখ দুর্দশা থেকে দূরে, একেবারে যে রূপোর কাঠি সোনার কাঠি ভাব, এরকম একটা ভাব, জোড়াসাঁকোর ঠাকুর বাড়ির সন্তান। রবীন্দ্রনাথ যেভাবে বাংলাদেশের গ্রামীণ উন্নয়নের জন্য প্রয়াস নিয়েছে তা বিস্ময়কর শুধু নয়, অকল্পনীয়। এর তথ্যগুলো আবিষ্কৃত হওয়ার পর এখন সুস্পষ্টভাবে বলা যায় মাইক্রো ক্রেডিট, ক্ষুদ্র ঋণ, কৃষি ব্যাংক সব রবীন্দ্রনাথ করেছিল। কখন? 1891 সালে রবীন্দ্রনাথকে পাঠানো হলো বাংলাদেশের জমিদারির তত্ত্বাবধায়ক হিসাবে। ঠাকুরবাড়ির সদর কাছারি ছিল সেলাইদহ। রবীন্দ্রনাথকে তার পিতা লিখল, তুমি ঠিক মতো পরিবেশগুলো পর্যবেক্ষণ করিয়া নিয়মিত আমার নিকট প্রতিবেদন পাঠাইবা, আমি তোমার কার্যে সন্তুষ্ট হইলে তোমাকে নিয়োগ করিব অধিকর্তা হিসাবে। তাই হলো, রবীন্দ্রনাথ এলেন। রবীন্দ্রনাথ বাংলাদেশে আগে এসেছিলেন তার দাদা জ্যোতিরিন্দ্রনাথের সঙ্গে, তখন 14 বছর বয়স, কিন্তু জমিদার হিসাবে এলেন 1891 সালে। 8 বছর, 1898 সাল পর্যন্ত এই পতিসর, এই সিলাইদহ,
এই অঞ্চলগুলো রবীন্দ্রনাথ পুঙ্খানুপুঙ্খ ঘুরলেন। গ্রামকে শাহজাদপুর পুরোটাই বাংলাদেশ, পুরোটাই বাংলাদেশ। প্রায় 50 বছর রবীন্দ্রনাথ একাধিক্রমে বাংলাদেশে এসেছিলেন, কিন্তু 8 বছর তিনি অনুভব করলেন যে গ্রাম বাংলা, গ্রামীণ জীবন, ছিন্নপত্রাবলিতে আছে চিঠিগুলিতে, অসাধারণ। কী করলেন রবীন্দ্রনাথ? গ্রামের লোকদের বুঝতে পারলেন যে জমিদাররা তাদের শোষণ করেছে, রবীন্দ্রনাথ তাদেরকে ঐক্যবদ্ধ করলেন, সমবায় পদ্ধতি চালু করলেন। রবীন্দ্রনাথ বললেন, এই যে আপনারা জমিতে চাষ করছেন, বিভিন্ন ক্ষেতে আইলে এটাকে ভেঙে এক করুন। তিনি তার শিলাইদহর কুঠি বাড়ি থেকে আশেপাশে প্রায় 80 একর জায়গাকে তিনি একটা আওতায় নিয়ে, এটা সমবায় পদ্ধতির মধ্যে আনা, যেটাকে পরবর্তীতে যে জিনিসটা কাজে লেগেছে। 1905 সালে কিন্তু সমবায় পদ্ধতি আইনটা পাস হলো ভারতবর্ষে, তখন রবীন্দ্রনাথ সাথে সাথে এই পদ্ধতিতে সমবায় পদ্ধতি চালু করলেন। নোবেল প্রাইজ পেলেন কত টাকা? 1,80,000 টাকা। কি করলেন? পুরো টাকা দিয়ে প্রতিশরে কৃষি, তখনকার সময় 1913 সালে 1,80,000 টাকা কি করলেন? কৃষি ব্যাংক করলেন রবীন্দ্রনাথ প্রতিশরে তিনি কৃষি ব্যাংক করলেন কালীগ্রামের, সঙ্গে ছিল সাগরময় ঘোষের বাবা কালীমোহন ঘোষ। কৃষি ব্যাংক লোন দিলেন, অর্থাৎ স্বল্প সুদে কৃষকদেরকে লোন দিতে হবে শুরু করলেন কিন্তু রবীন্দ্রনাথ প্রথমে, বিস্ময়কর ব্যাপার। এবং আমি এখানে আরেকটা জিনিস একটু, আমি যেহেতু আমি সাহিত্যের দিকটা নিয়ে কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে রবীন্দ্রনাথের এই যে পূর্ববাংলার, তখনকার পূর্ববাংলায় তার যে আসা যাওয়া বা এখানে থাকা, এই বিষয়গুলো, এই এই পদ্ধতির এই গ্রাম জীবন, রবীন্দ্রনাথের শ্রেষ্ঠতম ছোট গল্পগুলো লেখা হয়েছে পূর্ববঙ্গের পটভূমিতে। আপনি হেলাল ভাই, আপনি খেয়াল করে দেখবেন তার প্রত্যেকটা বিখ্যাত গল্প পূর্ববঙ্গের পটভূমিতে লেখা হচ্ছে, যে এখানকার যে তরঙ্গায়িত নদী এবং তিনি এখানকার যে শস্য শ্যামল প্রকৃতি, এখানকার নদী, প্রকৃতি, গ্রাম, গ্রামের মানুষ, এদের ভেতরে তিনি ঢুকে গিয়েছিলেন। আপনি যে পদ্ধতিগুলোর কথা বললেন যে অর্থনৈতিক অবস্থাটাকে চেঞ্জ করে দেওয়ার জন্য বা সমবায় পদ্ধতিতে চাষের ব্যবস্থা করার জন্য, কৃষকদেরকে স্বল্প ঋণ দেওয়ার জন্য, এই যে পদ্ধতিটা আবিষ্কার করলেন, এই পদ্ধতির ভেতর দিয়ে মানুষের কল্যাণের কথা একদিকে যেমন ভাবলেন, সামাজিক কল্যাণ, অন্যদিকে তিনি তার সাহিত্যের দৃষ্টিও বপন করছেন। যেহেতু তিনি খুব সংবেদনশীল একজন কবি ছিলেন, তিনি বুঝতে পারলেন যে সাধারণ লোকদের ভাগ্য উন্নয়ন করতে গেলে তাকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে হবে, সে শোষিত হবে না, সে বঞ্চিত হবে না। স্বাস্থ্য প্রকল্প গ্রহণ করলেন, আগুন লেগেছে গ্রামে, রবীন্দ্রনাথ জিজ্ঞেস করলেন, এই যে আগুন যে লেগেছে, পানি দাওনি কেন, কেন লেগেছে? বলে কপাল, বলে কপাল না, তোমরা কুয়ো খুঁড়ুনি কেন? রবীন্দ্রনাথ তখন করলেন কি, পল্লী গ্রাম প্রকল্প গ্রহণ করলেন, তাকে বলা হয় হিতৌষী প্রকল্প। রবীন্দ্রনাথ তখন 50টি কুয়ো খুঁড়ে দিয়েছিলেন ওই অঞ্চলে, যাতে আগুন লাগলে পানি নিক্ষেপ করতে পারে। এই যে প্র্যাকটিক্যাল দিক, বাস্তবতা দিক, খুব সংবেদনশীল, ইমোশনাল, আবেগময় মানুষ, বুঝলেন, মানুষের বেঁচে থাকতে গেলে কৃষি দরকার। আলু চাষ করেছিলেন রবীন্দ্রনাথ, আলু, বাঁধাকপি, সিম, দুগ্ধ প্রকল্প গ্রহণ করলেন রবীন্দ্রনাথ। সাইওয়াল থেকে, পাঞ্জাবের সাইওয়াল থেকে গাভী নিয়ে গেল রাউতলা গ্রামে। দুগ্ধ প্রকল্প কেন? রবীন্দ্রনাথ বললো যে আপনারা 100-এর দুধ থাকে উদ্বৃত্ত আপনাদের কারো কারো, কী করবেন? কিন্তু যদি 500 লোকের 500-এর দুধ হয়, সেটাকে মন্থন করে ঘি হতে পারে, যে দুগ্ধ প্রকল্প করা যাক এবং শস্যগুলোকে একটা জায়গায় এনে শস্য গোলা নাম দিল, শস্য ভাণ্ডার। রবীন্দ্রনাথ কি করলেন? মানুষের সঙ্গে মানুষের মেলবন্ধন করলেন, জীবনে জীবন যোগ করা, না হলে ব্যর্থ হবে কৃত্রিম পণ্যের এই প্রাণের পসরা। জীবনে জীবন যোগ করতে হবে, যে জীবন দুঃখের, কষ্টের, ব্যথার, বঞ্চনার, হতাশার, তাকে মেলবন্ধনে এনে ফেস্টিভ্যাল করা, উৎসব করা, মেলা করা। রবীন্দ্রনাথ বললেন, মেলার ভেতর দিয়ে মানুষ মানুষের কাছে পৌঁছতে পারে। উৎসব হলো, কুটির শিল্প হলো, নানা রকমভাবে তিনি এই কুটির শিল্প করলেন, যেটা পরবর্তীকালে শ্রীনিকেতনে, সুরুলে, শান্তিনিকেতনে চালু করেছিলেন। কিন্তু শুরু কিন্তু সেই কুষ্টিয়া, শিলাইদহতে, প্রতিশরে, আত্রাইয়ের তীরে, এই গ্রামগুলোতে। এবং তিনি হিতৌষী মণ্ডল করলেন, মণ্ডলী করলেন, পল্লী মণ্ডল করলেন। তিনি বলেছিলেন স্পষ্টভাবে, বিভিন্ন পল্লীগুলোকে ঘিরে যদি একটা গুচ্ছ গ্রাম গড়ে ওঠে, তাহলে তাতে কৃষি উন্নয়ন হবে, মানুষের সার্বিক কল্যাণ হবে। আমরা যেন
মনে করতে পারি যে অনেক উন্নয়নের উৎসমূলে রবীন্দ্রনাথের অসাধারণ চিন্তাশক্তি কাজ করেছে। এখানে আরেকটি জিনিস আমি একটু যুক্ত করি সাগর, সেটা হচ্ছে রবীন্দ্রনাথ যখন পতিশর বা শিলাইদহ বা সাজাদপুরে আসতেন, তখন মাঝে মাঝে তার বন্ধু জগদীশচন্দ্র বসু সেখানে আসতেন এবং পদ্মার চরে বেড়াতে যেতেন, কাছিম কচ্ছপের ডিম সংগ্রহ করে খাওয়া হতো, মজা করা হতো, এবং সন্ধ্যাবেলায় রবীন্দ্রনাথ ওই অঞ্চলের বাউল গায়ক বা এই জাতীয় মানুষদেরকে আমন্ত্রণ জানাতেন। তিনি লালনকে ডেকেছেন, গগন হরকরাকে ডেকেছেন। গগন হরকরার সেই বিখ্যাত ঘটনাটা তো আমরা জানি, যে গগন হরকরা ছিলেন চিঠিবিলি করছেন, হাতে ওই রানার সুকান্ত সেই কবিতার মতো রাতের পর রাত যাচ্ছে, লোকটি গান বাঁধতেন এবং সুর করতেন, নিজের বাঁধা গান সুর করতে করতে যাচ্ছেন আসছেন। রবীন্দ্রনাথ তাকেও একবার ডাকলেন এবং সেই গগন হরকরা এসে তাকে গান শোনালেন ওখানে, আমি খুঁজে বেড়াই তারে আমার মনের মানুষ জেরে, আমি কোথায় পাবো তারে। এই সুর থেকে রবীন্দ্রনাথ আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, ওই গানের সুরটাকে তিনি গ্রহণ করলেন। তার মানে এই এই পূর্ববঙ্গ রবীন্দ্রনাথকে অনেক দিয়েছে। রবীন্দ্রনাথ যেমন দিয়েছেন ধরো যে সমবায় পদ্ধতি বা অর্থনৈতিক মুক্তির জন্য, গ্রামের নিরন্য মানুষদের অর্থনৈতিক মুক্তির জন্য যিনি যে চেষ্টাটা করেছেন, কিন্তু মানুষের মনোজগৎ আলোকিত করার জন্য তিনি সাহিত্যের কাজটাও পাশাপাশি করে গেছেন। গল্প লিখেছেন, কবিতা লিখেছেন, গান লিখেছেন, এখানকার আঞ্চলিক মানুষের কাছ থেকে সুর সংগ্রহ করে নিজের গানে ব্যবহার করেছেন। এই হচ্ছে রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ আমাদেরকে দিয়েছেন কিন্তু এই বাংলা, এই এই দেশের নদী, জল, হাওয়া, পাখি, প্রকৃতি রবীন্দ্রনাথকে অনেক কিছু দিয়েছে। আরেকটি ব্যাপার, রবীন্দ্রনাথের ছেলেকে পাঠালেন 1906 সালে আমেরিকায় কৃষি শিক্ষার জন্য, কৃষি বিজ্ঞান। কী বললেন? তুমি ট্রাক্টরের ব্যবহার চালু করো। এবং পতিশরে প্রথম রবীন্দ্রনাথ 30টা ট্রাক্টর এনে এই চাষাবাদ শুরু করলেন তার ছেলেকে দিয়ে। বললেন নতুন নতুন শস্য এনে দাও আমাকে। এই মাদ্রাস থেকে আনলেন সরু চালের বীজ, আখ ঢাকা থেকে নিয়ে গেলেন, গ্যান্ডারি যে কুইশার বলে না, আখ আখ রবীন্দ্রনাথ নিয়ে গেছেন। কিন্তু বাঁধাকপি, সিম, আলু রবীন্দ্রনাথ কিন্তু এই কৃষিক্ষেত্রে নতুন শস্য চাষ করার জন্য চাষিদেরকে উদ্বুদ্ধ করলেন। তিনি বললেন যে মাত্র এক ফসলে চলবে না, একটা ফসল ধান চাল তা না, বিবিধ ফসল করতে হবে। আজকে আমাদের সমস্ত দেশ জুড়ে কিন্তু বিবিধ ফসলের প্রাচুর্য, কিন্তু সূচনায় কিন্তু সেই রবীন্দ্রনাথ। এটা বিস্ময়কর একটা ব্যাপার যে রবীন্দ্রনাথ কৃষি উন্নয়নের জন্য, প্রযুক্তির জন্য, ট্রাক্টর ব্যবহারের জন্য, কৃষি ব্যাংকের জন্য, লোনের জন্য যে পরিমাণ চিন্তা ভাবনা করেছেন তা আমাদেরকে মনে করিয়ে দেয় যে এই লোকটি জীবনের কোনো দিককেই অপূর্ণাঙ্গ রাখেনি, এটাই বিস্ময়কর। তাহলে প্রথম যে কথাটা আপনি বলেছিলেন জমিদার রবীন্দ্রনাথ, আসলে তো দেখা যাচ্ছে রবীন্দ্রনাথ এবং জমিদার কুল রবীন্দ্রনাথের বিরুদ্ধে চলে গেল। কারণ রবীন্দ্রনাথ এমন কিছু সংস্কার করলেন, তিনি বললেন এই সালিশ করতে হবে, আইন করতে হবে, বিচার করতে হবে। জমিদার তন্ত্রের তিনি মোক্ষম জায়গায় আঘাত করার জন্য আমরা তার প্রতি ক্ষেপে গেল এবং ওই অঞ্চলের বহু জমিদার রবীন্দ্রনাথের বিরোধিতা করল, কিন্তু রবীন্দ্রনাথ দমে যাননি। রবীন্দ্রনাথ এত বিরোধিতা সত্ত্বেও তিনি অটল ছিলেন, কেন তিনি মানুষকে ভালোবাসতেন। সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি যে জায়গাগুলো নিয়ে কথা বলছেন, রবীন্দ্রনাথের কৃষি ব্যবস্থা, দুগ্ধ খামার স্থাপন, কৃষি ব্যাংক স্থাপন, সাধারণ মানুষকে একত্রিত করে তাদের জীবনযাত্রা বদলে দেওয়ার চেষ্টা, এটা তো গেলই। আমি আবারও বলছি যে এর পাশাপাশি যে আবেগ নিয়ে, যে ভালোবাসা নিয়ে তিনি মানুষের অন্তরকে আলোকিত করেছেন, মানুষকে নানান পথ দেখিয়েছেন, আলোকিত পথ দেখিয়েছেন, এটাই তো রবীন্দ্রনাথ। সব কিছু মিলে তো রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথকে আপনি জীবনের বা এই বাস্তবতার, এই পৃথিবীর কোন ভাবনা থেকে বাদ দেবেন? মানে রবীন্দ্রনাথ মানুষের ভেতরে যে অফুরন্ত শক্তি, সম্ভাবনা আছে, এইটাকে বিকশিত করার জন্য প্রয়াসগুলি নিয়েছেন, যাতে মানুষ তার ভেতরের ক্ষমতাকে ব্যবহার করে উদ্ভাসিত হতে পারে, কর্মসাধনায় ব্যপ্ত হতে পারে এবং চিন্তা চেতনা বিকশিত হতে পারে। তা তো বটে। রবীন্দ্রনাথের নাটকগুলোতে আমার মনে হয় এই ধরনের অনেকগুলো চরিত্র রয়েছে। আমি হ্যাঁ বলো, কোন চরিত্রের কথা তুমি বলছো? আমি আমাকে যদি একটি নাটকের কথা বলতে বলো, সেটা হচ্ছে ডাকঘর। ডাকঘরের অমল আমার কাছে একটা বিস্ময়কর চরিত্র। তার কাছে রাজার চিঠি আসবে, এই রাজার চিঠি আসলে কোন রাজার চিঠি? এই যে
স্বপ্ন, এই যে একটি দুস্থ শিশু বা একটি অসুস্থ শিশুর স্বপ্ন, কল্পনা, কল্পনার জগৎ, দইওয়ালা, পৃথিবীর সঙ্গে এক একটি ঘটনার মধ্য দিয়ে পৃথিবীর সঙ্গে পরিচয় ঘটানো, এ তো রবীন্দ্রনাথের পক্ষেই সম্ভব। এর পরবর্তী সময়ে তুমি আমাদের বাংলা সাহিত্যে অনেক বড় বড় লেখক রবীন্দ্রনাথের পরবর্তী সময়েও এসেছে। সাহিত্যের কথা বলি, যদি তারাশঙ্কর মানিক, বিভূতি বা তার উপরে সতীনাথ ভাদুরী, সমরেশ বসু, এরকম অনেক লেখকের কথা আমরা বলতে পারি, সৈয়দ ওয়ালিউল্লাহ, মীর মোশাররফ হোসেন, এরকম অনেক লেখক। তো এই যে লেখকরা সব রবীন্দ্রনাথের দেখানো পথে চলে চলে আমাদের সাহিত্যকে একেবারে একটা আন্তর্জাতিক স্তরে নিয়ে গেলেন, এটার মূল কাজটি তো রবীন্দ্রনাথই করে দিয়ে গেছেন। রবীন্দ্রনাথের নোবেল প্রাইজ প্রাপ্তি যেমন আমাদের বাঙালি জীবনের জন্য অনেক বড় প্রাপ্তি, অনেক বড় ঘটনা, রবীন্দ্রনাথের সাহিত্যের প্রত্যেকটি জায়গা, সাহিত্যের যে যে জায়গার কথা বলো, তুমি যা নিয়ে এখনকার সাহিত্য বা আগামী দিনের সাহিত্য বা গত দিনের সাহিত্য রচিত হয়েছে, তার কোন জায়গাটায় রবীন্দ্রনাথ বিচরণ করেননি বা আলো ফেলেননি, এই সব কিছু মিলিয়ে আমি সবসময় একটা কথা বলি যে রবীন্দ্রনাথ আসলে আকাশের মতো। রবীন্দ্রনাথ একেবারে ছায়া দিয়ে, আলো দিয়ে, বৃষ্টি দিয়ে, অন্ধকার দিয়ে, যা যা মানুষের জীবনের জন্য, প্রকৃতির জন্য প্রয়োজন, সব কিছু রবীন্দ্রনাথের মধ্যে আছে। আলিমা, আপনি তো একমত নিশ্চয়ই? একমত তো বটেই, এখানে দ্বিমত পোষণ করে কোনো না। হেলাল ভাই, সাগর যে লাইনে যাচ্ছে আমি বলি, তৃতীয় মাত্রা হচ্ছে একটা বিতর্কের অনুষ্ঠান, এখানে জিল্লুর সাহেব যিনি অনুষ্ঠানটির মূল পরিচালক, উপস্থাপকের ডান দিকে যে বসে, বাঁদিকে যে বসে, তারা মুখোমুখি শাব্দিক দ্বন্দ্বে জড়িয়ে পড়ে। আমরা সেই শাব্দিক দ্বন্দ্বের ফাঁদে পড়বো না, কেননা রবীন্দ্রনাথের ব্যাপ্তি এত বিশ্বস্ত। হেলাল ভাই, আমি একটু সোজা করে বলি, সেটা হচ্ছে জিল্লুর বসে থাকে, জিল্লুর চুপচাপ বসে থেকে একটা করে মোচড় দিয়ে লাগিয়ে দেয় দুজনের মধ্যে, তুমুল তর্ক বিতর্ক, ঝগড়া। আমিও দু একবার সেরকম একজনের সঙ্গে ঝগড়ায় জড়িয়ে গেছি। কিন্তু আজকে যে বিষয়টি নিয়ে আমরা কথা বলছি, রবীন্দ্রনাথকে নিয়ে তো বিতর্কের কোনো জায়গাই নেই হেলাল ভাই। রবীন্দ্রনাথকে নিয়ে কথা বলার জায়গা আছে, তাকে অনুভব করার জায়গা আছে। প্রেমেন্দ্র মিত্র বলেছিল, আকাশে বাতাসে দূর বরুণ কোনায় ছড়ানো তোমার প্রিয় নাম, তোমার পায়ের পাতা সবখানে পাতা, কোনখানে রাখবো প্রণাম, সর্বত্র রবীন্দ্রনাথ। তা তো অস্তিত্বে রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথের একটি বড় কাজ আছে যে অনেকে জানে না ঠিক মতো, রাস্তা উন্নয়ন, রাস্তাঘাট এলোমেলো ছিল ওই অঞ্চলে, প্রতিশহর আত্রাইয়ের তীরে রবীন্দ্রনাথ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের জন্য, রাস্তা তৈরি করার জন্য আপ্রাণ চেষ্টা করে, এই যে ভেঙে যাওয়া পথ ঘাট ব্রিজ, বিস্ময়কর হচ্ছে রবীন্দ্রনাথের সাহিত্য তো আছেই, বিশাল ব্যাপার, কিন্তু জীবন যাপনে আধুনিক করার একটা প্রয়াস, যোগাযোগ ব্যবস্থা প্রয়াস, এগুলি রবীন্দ্রনাথ যা ভেবেছেন বিশেষ করে কৃষি উন্নয়নে, তা একটা বিস্ময়কর। এবং আমরা মনে করি রবীন্দ্রনাথের এই উৎসভূমিতে এই কাজগুলোর জন্য আজকে আমাদের দেশে অনেক ক্ষেত্রে আমরা সম্ভাবনাকে এত বিস্তৃত হতে দেখছি। রবীন্দ্রনাথ সেই কাজগুলো না করতেন, তাহলে কি মিলন সাহিত্য আর একটু বড় হতো? তার রবীন্দ্রনাথ যদি এই সমস্ত কাজ না করতেন, শুধু যদি 24 ঘন্টা সাহিত্যের মধ্যেই থাকতেন, তিনি 24 ঘন্টা সাহিত্যের মধ্যেই থাকতেন। সাহিত্যের মধ্যে থেকেও সাহিত্য তো মানুষকে নিয়ে, মানুষের কল্যাণের জন্য, মানুষের জীবনের জন্য, মানুষের জীবনের অভাব বোধকে তুলে ধরার জন্য, তার জীবনের ক্রাইসিসগুলোকে তুলে ধরার জন্য সেই কাজটি তিনি করেছেন। এবং সেই কাজটি করতে গিয়ে মানুষের মনোজগৎকে যতটা আলোকিত করতে চেয়েছেন, মানুষের বাস্তব জীবনটিকেও, চলমান জীবনটিকেও আলোকিত করতে চেয়েছেন, অর্থাৎ তার নিত্যদিনের প্রয়োজনীয় জায়গাটিকেও তিনি আলোকিত করে দেওয়ার চেষ্টা করেছেন। যে কারণে হেলাল ভাই প্রথমেই কিন্তু ওই দিকটা বেছে নিয়েছেন। আমরা দুজন আজকে যেটা করছি, তুমি নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছো যে একজন একেবারে বাস্তব জীবন রবীন্দ্রনাথের জমিদারি, তার অন্যান্য কাজক্রম, কার্যক্রম, তার রাস্তা, তার সমবায়, তার ব্যাংক ইত্যাদি স্থাপন, ঠিক আছে, তিনি বাস্তব জগৎটা ধরেছেন, আমি সাহিত্যের জায়গাটি নিয়ে। আমি বুঝতে পারছি, কারণ আমরা সাধারণ মানুষরা মনে করি রবীন্দ্রনাথ শুধু প্রচুর গান লিখেছেন। প্রচুর গান তিনি লেখেননি, কিন্তু তার গান 2234, প্রচুর গান গীত হয় আর কি, আমি উপন্যাসের আগে আরো দু একটি কথা বলি। উপন্যাস বা গল্প যেটাই হোক সেগুলো আমরা বলছি। ধরো রবীন্দ্রনাথ কাজ করছেন, তিনি শান্তিনিকেতনে তার সেই বিশাল কর্মকাণ্ড, কর্মযজ্ঞ করে যাচ্ছেন। তো শান্তিনিকেতনে সেই বোলপুরে মাঝে মাঝে হরিণ চলে আসে কোথা থেকে, বন থেকে। তো কে একজন একটা হরিণ ধরে বেঁধে রেখেছে,
রবীন্দ্রনাথ ফিরছেন তার যেসব কাজ হচ্ছে সেই বিল্ডিং টিল্ডিংগুলোর কার্যক্রম দেখে ফেরার সময় তিনি দেখেন হরিণটাকে বেঁধে রেখেছে। তো ওটা দেখেই তার মনে হলো সে কোন সোনার হরিণ ছিল আমার মনে, কে তারে বাঁধল অকারণে। এই যে ধরো একটি হরিণকে বেঁধে রাখা হয়েছে, সেখান থেকে তিনি চিরকালীন একটি সঙ্গীত আমাদেরকে উপহার দিলেন। সাহিত্যের উপকরণ তো তিনি জীবনের এইসব ক্ষেত্র থেকে সংগ্রহ করেছেন। তিনি যদি শিলাইদহ বা এই অঞ্চলগুলোতে না ভ্রমণ করতেন, দিনের পর দিন না কাটাতেন, তাহলে কখনো একটি পোস্টমাস্টারের মতো গল্প বাংলা সাহিত্যে লেখা হতো না, কখনো একটি তারাপদ সেই অতিথি গল্পের অতিথির মতো গল্প লেখা হতো না, বা ছুটির মতো গল্প লেখা হতো না যদি তিনি এই বাংলায়। হ্যাঁ, তারপরে আমার এখন মনে পড়লো যে আমার খুব প্রিয় একটি শব্দ হচ্ছে মোহ। আমার আমাকে যদি কেউ বলে যে আপনার প্রিয়তম শব্দ কোনটা, আমি বলবো মোহ। এই মোহ নামে রবীন্দ্রনাথের একটি কবিতা আছে, চার লাইনের কবিতা। হেলাল ভাই আপনার মনে আছে, সাগরেরও নিশ্চয় মনে আছে, লীলা মজুমদার একটি বই সম্পাদনা করেছিলেন, বইটির নাম হচ্ছে কৈশরক। রবীন্দ্রনাথের গান কবিতা মানে ওই কিশোর উপযোগী লেখাগুলোর একটি সংগ্রহ, পূর্ণেন্দু পত্রে একটা চমৎকার কভার করেছিলেন, সেখানে আছে এই মোহ কবিতাটি। নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস। এটা 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 আসলে আমি একটু সাহিত্যের বিতর্কের মধ্যেই আসলে যেতে চাচ্ছি, এটা কি কি কিশোর বা ছোটদের উপযোগী একটি কবিতা আমরা বলতে পারবো? নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস, তাই কি? এটা তো আমার কাছে মনে হয় যে জীবনের জন্য একটা মানে বিশাল একটি দর্শন, আসলে একটা দার্শনিক তত্ত্ব। রবীন্দ্রনাথ এইভাবে জীবনকে দেখেছেন। এখন তুমি যদি রবীন্দ্রনাথের উপন্যাসের কথা বলো বা গল্পের কথা বলতেই পারো, কোনটা নিয়ে কথা বলবো বলো? লিখলেন তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উকি মারে আকাশে, মনে সাত কালো মেঘ ফুলে যায় কোথা পাবে পাখাসে। এই যে মানুষের ভিতরে একটা উড্ডীয়মান হওয়ার চিন্তা, একটা তাল গাছকে দেখে রবীন্দ্রনাথ লিখে, কিন্তু চারপাশ থেকেই কিন্তু রবীন্দ্রনাথ তার সাহিত্যকে নিয়েছেন। আমি বলতে চেয়েছি বাস্তবতার নিরিখেই রবীন্দ্রনাথ পা অনেক মাটির কাছাকাছি ছিল। রবীন্দ্রনাথ একেবারে দূর জমিদার সুলভ একটা কাল্পনিক জগতে বসবাস করেছেন বলে যে কথাগুলো ওঠে তা নিয়ে আমি বিতর্ক করতে চাচ্ছি, সেটা ঠিক না। সেটা কিন্তু ইতিমধ্যে আপনি প্রমাণ করে ফেলেছেন। আমি প্রমাণে আসা যায় না, রবীন্দ্রনাথ নিজে প্রমাণ করে গেছে, আমার প্রমাণে কিছু আসা যায় না। রবীন্দ্রনাথ নিজে প্রমাণ করে গেছে সে ওই দূর প্রবাসী নয়, দূরে কোথাও দূরে তা না, রবীন্দ্রনাথ খুব কাছে, একদম কাছে, শস্য বীজের কাছে, নদীর কাছে, প্রসূতি সেবার কাছে, স্বাস্থ্য জুটির কাছে রবীন্দ্রনাথ। আমাদের বাংলাদেশের মাটিতে রবীন্দ্রনাথ খুব গুরুত্বপূর্ণ কি লেখা লিখেছেন? আমাদের বাংলাদেশের মাটিতে রবীন্দ্রনাথ প্রচুর গুরুত্বপূর্ণ লেখা আছে, মিলন তো অবশ্যই বলতে পারবে। রবীন্দ্রনাথের জীবন ঘনিষ্ঠ অধিকাংশ লেখাই কিন্তু হয়েছে এই সাজাদপুরে সমস্ত অঞ্চলে, কারণ রবীন্দ্রনাথ, হ্যাঁ, কারণ হচ্ছে কি, জীবন তো কলকল করছে এখানে, এটা তো দূর দিগন্ত বিস্তৃত মাঠ না, অনেক দূরে দূরে কিছু না, একদম কাছে, জানালা খুলি রবীন্দ্রনাথ দেখতে পেতেন। ওই সাজাদপুরে বাড়ি থেকে দেখেছিলেন ওই যে বেদেদের নৌকাগুলো, অনেকগুলো নৌকাগুলো, রবীন্দ্রনাথের অনেক জীবন ঘনিষ্ঠ গল্প তৈরি হয়েছে কিন্তু একদম বাংলাদেশের মাটির কাছাকাছি। যে আছে মাটির কাছাকাছি সে কবির লাগিয়ে আমি কান পেতে আছি। এখন আরেকটি গল্পের কথা আমি বলি, এইসব গল্প এখন বোধ হয় সেভাবে আর পড়া হয় না। এলাল ভাই আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে, আমি যে গল্পটির কথা বলছি এই প্রসঙ্গটা আমি পরে যাই, সাগরের কাছেও আমার একই প্রশ্ন, কারণ আপনারা দুজনেই সাহিত্যের দুজন মানে বিশেষ করে শিশু সাহিত্য নিয়ে আপনারা কাজ করেন এবং প্রচুর বই দুজনের, আপনাদের দুজনের কাছে আমার এটা এটা একটু জানা দরকার যে রবীন্দ্রনাথের যে ছোটদের ভুবন, রবীন্দ্রনাথ যে ছোটদের জন্য লেখালেখির জায়গাটা তৈরি করে গেছেন, সেই জায়গাটির অবস্থা কেমন, সেটা কতটা প্রাসঙ্গিক এখনকার আমাদের শিশু সাহিত্যের জন্য, সমগ্র শিশু সাহিত্যের বিবেচনায়? অসাধারণ বলাই গল্প। একটি ছেলে গাছ কাটলে দুঃখ পায়, গাছ কাটলে, শিমুল গাছ কাটলে সে অসুস্থ হয়ে পড়ে, অসাধারণ গল্প। আজকে যে যে পরিবেশ সচেতনতা, এই যে বৃক্ষহীন হওয়ার পরে মানুষের স্বাভাবিক পরিবেশ নষ্ট হচ্ছে, রবীন্দ্রনাথ কত আগে শিশু সাহিত্যে বলাই গল্পে এই জিনিসটা এনেছিলেন। সে ঘাস হতে চায়, সে গড়িয়ে গড়িয়ে ঘাসে গড়াগড়ি খাচ্ছে, ঘাসের গন্ধ নিচ্ছে, জীবনানন্দ যেভাবে বলেছিলেন ঘাস কচলাতে চাই, এই যে কনসেপশনটা যেটা জগদীশচন্দ্র বসু তো তাকে উদ্বুদ্ধ করেছিল, এই বৃক্ষের কাছে, গাছের কাছে, নিসর্গের কাছে, প্রকৃতির কাছে তার চরিত্রগুলো বারবার চলে গেছে শিশু সাহিত্যে। কেন গেছে? এই কারণে গেছে যে
পরিবেশ অ্যাওয়ারনেস যেটা বলা হয় এখন, বায়োডাইভার্সিটি, জীব বৈচিত্র্য, রবীন্দ্রনাথ কিন্তু এটা রক্ষা করার জন্য নানাভাবে লিখে গেছেন। চিকচিক করে বলে কোথা নাই কাদা, একধারে কাশবন ফুলে ফুলে সাদা, এখন যখন নদী শুকিয়ে যায় খড়খড়ে বালিগুলো কড়কড় করে, রবীন্দ্রনাথ কত আগে, এটা কিন্তু প্রতিশোধে বসে লেখা। চিকচিক করে বালি কোথা, সেই তো আমাদের আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, আজকে যে নদীগুলো মরে যাচ্ছে, ভেঙে যাচ্ছে, রবীন্দ্রনাথের দুঃখটা অনুভব করতে পেরেছিলেন বলেই কিন্তু এই চিকচিক বালির কথা লিখেছেন। পানির চেতে বালিটা ফুটে উঠছে বেশি, শিশু সাহিত্য রবীন্দ্রনাথ এই বাস্তবতাকেও ঝিলিক দিয়ে গেছেন। এগুলো এখন বিশ্লেষণ করতে হবে, নতুন প্রেক্ষাপটে জানতে হবে, বুঝতে হবে যে রবীন্দ্রনাথ দিক নির্দেশনার মতন রাজার চিঠি আসবে, এটা বড় বিশাল ব্যাপার একটা। শিশু সাহিত্য তো শুধু নয়, এটা এই চিঠির ব্যাপারটা, একটা জানলা খুলে দাও। আমি যে কারণে এই কথাটা তুললাম সেটা হচ্ছে রবীন্দ্রনাথের এই লেখাগুলো পড়লে, অর্থাৎ শিশু তো ছোট গল্পটা কি ছোটতে, হ্যাঁ আমাদের ক্লাস সেভেনে পাঠ্য ছিল, তার মানে তুমি তো কিশোরদের গল্প বলতে পারো, ছোটদের গল্প বলতে পারো, কিন্তু ঘুরে ওটাই একই আসছে যে গল্পগুলো কি আদৌ ছোটদের না এগুলো আসলে দর্শন। আমি যেটা বলতে চাইলাম সাগর, সেই কথাটি হচ্ছে এরকম যে রবীন্দ্রনাথের, তুমি ধরো ওই যে আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, হেলাল ভাই যে ধরনের ব্যাখ্যাটা দিলেন, প্রিয় দর্শক এখানে আপনাদেরকে আমি একটি কথা বলে রাখি, তিনি আলী ইমাম, তার ডাক নাম হচ্ছে হেলাল, আমরা তাকে হেলাল ভাই বলি, বিশেষ করে আমরা তিনজন মানুষ, ফরিদুর রেজা, সাগর, আফজাল হোসেন এবং আমি, সেই কারণে বারবার হেলাল ভাই বলছি, আপনারা বিভ্রান্ত হবেন না, তিনি আলী ইমাম। যাই হোক, আমি তোমাকে সাগর যেটা বলতে চাইলাম সেটা হচ্ছে, এগুলো কি আসলে শুধুমাত্র ছোটদের জন্য লেখা? আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, আপনি এই কবিতাটি যদি পুরো ব্যাখ্যা করেন হেলাল ভাই, আপনি বালির কথা বললেন, জলের কথা বললেন, পানির কথা বললেন, এই যে নদী শুকিয়ে যাচ্ছে, নদীর দুর্দিন চলে আসবে এক সময়, রবীন্দ্রনাথ 100 বছর আগে বসে হয়তো ভাবছেন, কিন্তু এর বাইরে যে ঘটনাটি, এর ভেতরকার দার্শনিক তত্ত্বটা আপনি ভাবেন তো, যে কোন দার্শনিক বক্তব্যের মধ্যে রয়ে গেছে? আমাদের ছোট নদীর সঙ্গে যদি আপনি মানুষের জীবনকে, আপনার নিজের জীবনকে আপনি তুলনা করেন, তাহলে আপনি ভাবুন তো, সেই নদীর মতো করে কিন্তু আপনার জীবনও বাঁক বদলাচ্ছে, কোন সময়ে আপনার জীবনের কোন ঘটনা ঘটে যাচ্ছে। রবীন্দ্রনাথ এই কারণে, রবীন্দ্রনাথের ছোটদের বড়দের কোনো সাহিত্য আলাদা করার উপায় নেই, হ্যাঁ, এবং প্রত্যেকটা জায়গার মধ্যে, প্রত্যেকটা রচনার মধ্যে দর্শনটা ঢুকে আছে, জীবনের জীবন দর্শনটা ঢুকে আছে। ছুটি গল্পটাতে কি ছিল? ফটিক মারা যাচ্ছে, একটি গ্রামের ছেলেকে কলকাতার লোহালক্করের জীবনের মধ্যে নিয়ে ঢোকানো হয়েছে, লোহার খাঁচার মধ্যে, দালানের মধ্যে ঢোকানো হয়েছে, ছেলেটি সেখানে ছটফট করছে, তারপরে তার জ্বর হলো, সে মৃত্যুর দিকে যাচ্ছে, মৃত্যুর মুহূর্তে তার মনে হচ্ছে ওই যে গ্রাম থেকে যাওয়ার সময় স্টিমারে সে দেখেছিল খালাসিরা জল মাপে, এক বাও মেলে না, দুই বাও মেলে, এটা তার মনে হচ্ছে, অর্থাৎ সে এমন এক অতল জগতে চলে যাচ্ছে যার কোনো মাপ নেই, যাকে তুমি কোনো 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 কিছু দিয়ে, জল মাপার কোনো যন্ত্র দিয়ে তুমি ধরতে পারবে না, কোনো অতলে এই ছেলেটি চলে যাচ্ছে, এবং সে তার মাকে বলছে, মা আমার আমার ছুটি হয়েছে, আমি এখন বাড়ি যাব, এই যে আমার ছুটি হয়েছে এবং আমি আমি এখন বাড়ি যাব, এটি কি ছোটদের গল্প? এটি তো বড়দের চেয়েও বড়। তারাপদ কি? আমি সেটাই বলি, আমি সেই গল্পটাতে যাব এখন। এখন কথাটা হচ্ছে এই যে একটি একটি কিশোরের মৃত্যুর মধ্য দিয়ে, জল মাপার মধ্য দিয়ে যে অতল মৃত্যুর জগতের ইঙ্গিত লেখক দিয়ে গেলেন এবং যে ছুটির কথা বললেন, এই ছুটি তো আসলে জীবন থেকে ছুটি নেওয়া, তার মানে কি? এটাকে তুমি শিশু সাহিত্যের মধ্যে না কোন সাহিত্যের মধ্যে ফেলবে? রবীন্দ্রনাথ তো আসলে এই, আপনি যদি তারা আপনি তারাপদর কথা বললেন, তারাপদ হচ্ছে অতিথি গল্পের নায়ক, এই ছেলেটা কোথাও স্থির হতে পারে না, সে পুরো পৃথিবী হচ্ছে তার জায়গা, সে এক জায়গা থেকে আরেক জায়গা, অর্থাৎ একটি ছেলে তার পরিবেশ অতিক্রম করতে চাচ্ছে অবিরাম, এক পরিবেশ থেকে আরেক পরিবেশে, কোনো মায়া বন্ধন ভালোবাসা প্রেম তাকে আটকাতে পারছে না, এবং সে ছুটছে 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 জীবনের তারুণায়। এটা কি ছোটদের গল্প? কাবলিওয়ালা কি ছোটদের গল্প? মিনিকে নিয়ে তো লেখা, একজন কাবলিওয়ালাকে নিয়ে লেখা, তো শিশু চরিত্র হতে পারে, কিন্তু শিশু চরিত্রের ভেতর দিয়ে রবীন্দ্রনাথ একটি অন্তহীন দর্শনকে প্রকাশ করেছেন এবং করতে চেয়েছেন এবং সার্থকভাবে প্রকাশ করেছেন। আজকে এগুলোর ব্যাখ্যা করলে আমরা উদ্বেলিত হই, আমরা মনে করি আরে ভাজে ভাজে পরতে পরতে এমন সমস্ত ইঙ্গিত রবীন্দ্রনাথ দিয়ে গেছেন, বিশেষ করে অমলের যে চিঠি প্রাপ্তির জন্য অন্ধকার ঘরে বসে আছে, সেটা তো একটা বিশাল ব্যাপার, চিঠিটা আসবে রাজার চিঠি,
আমরা কি সারা জীবন এবং আমার একটা রাজার চিঠির জন্য অপেক্ষা করি? তা তো বটেই। এবং আমার এই অমলকে সবসময় মনে হয় যে রবীন্দ্রনাথের সেই যে রবীন্দ্রনাথের 6-7 বছর বয়সে জানালায় দাঁড়িয়ে বাবার জন্য অপেক্ষা করা, বা গাছের পাতায় বৃষ্টি পড়ছে জল পরে পাতা নড়ে প্রথম লাইনটি তিনি লিখলেন, সারা জীবন রবীন্দ্রনাথ কিন্তু ওই জল পরে পাতা নড়ের ওই জগৎকে নানা রকম ভাবে ব্যবহার করেছেন। 7 বছর বয়সে পিতার সাথে গেলেন হিমালয়ে কাঞ্চনজঙ্ঘার কাছে, ইকো করলেন, ডাক দিলেন মুখ দিয়ে, সত্যজিৎ রায় তার ফিল্মে দেখিয়েছে, ঠিক ডাকটা প্রতিধ্বনিত হয়ে ফিরে আসছে। 7 বছরের একটা বালক পাহাড়ে শব্দ প্রতিফলিত করে প্রতিধ্বনি শুনে জীবনকে বুঝছে, সারা জীবন কি রবীন্দ্রনাথ তাই করেন? তাই করেছেন, তাই দেখেছেন, সুর দিয়েছেন, শব্দ দিয়েছেন, প্রতিফলিত হয়েছে জীবন থেকে, এবং সেভাবে রবীন্দ্রনাথ নিজেকে সম্মান এবং এবং যেভাবে ঈশ্বর তত্ত্ব বা এক মহান স্রষ্টার মধ্যে তিনি নিমগ্ন হলেন। ধরা যাক যদি আমরা গীতাঞ্জলির কবিতাগুলোর কথা ভাবি, একটি গানের কথা আমি বলি, সেটি হচ্ছে রবীন্দ্রনাথের একটি গান আছে, গানটি হচ্ছে নয়ন তোমারে পায় না দেখিতে, রয়েছ নয়নে নয়নে। আপনি শুধু এই লাইনটার এই লাইন দুটোর ব্যাখ্যা করেন তো হেলাল ভাই, কোথায় আপনি পৌঁছে যাবেন? নয়ন তোমারে পায় না দেখিতে, রয়েছ নয়নে নয়নে, যেরকম চোখের আলোয় দেখেছিলাম চোখের বাহিরে, একই তো ব্যাপার, একই তো ব্যাপার। এই এই রবীন্দ্রনাথকে নিয়ে আমরা কোন তর্কে যাব? তর্কের তো কোনো অবকাশ নেই, তাকে শ্রদ্ধা জানানোর সময় আছে, তাকে ভালোবাসবার সময় আছে, এবং অন্তরে ধারণ করা, যদিও ধারণা হতে পারে আমি রবীন্দ্রনাথকে কৃষি ব্যাংকে নিয়ে আসছি, ধারণা হতে পারে আমি রবীন্দ্রনাথকে রাস্তা প্রকল্পে নিয়ে আসছি, সমবায় নিয়ে আসছি, জীবনের কাছে নিয়ে আসার কথাগুলি বলছি। রবীন্দ্রনাথ আলুর চাষ করেছে কিন্তু জীবনের জন্য, এটা বুঝতে হবে। সাহিত্য মানেই যে আবেগ বা তা না, এই জীবনকে বাস্তবসম্মতভাবে নির্মাণ করার প্রয়াস, যা অমর্ত্য সেনের নোবেল প্রাইজ পাওয়ার পর বোঝা গিয়েছিল যে মানুষ দারিদ্র বিমোচন না করলে বড় হতে পারবে না। সেই সব অমর্ত্য সেনও তো শান্তিনিকেতনেরই মানুষ, কীর্তিমন সেন তার সেন, তো রবীন্দ্রনাথ কিন্তু সেই এই উদ্বুদ্ধ করতে পেরেছিল যে মানুষকে দারিদ্র মোচন করতে হবে, দারিদ্র মোচন না করতে পারলে মানুষ বিকশিত হবে না, বলিষ্ঠ হবে না, সাবলীল হবে না। আজকে সমস্ত পৃথিবী জুড়ে কিন্তু সেই উৎকণ্ঠা, মানুষকে দারিদ্র মোচন মুক্ত হয়ে মানুষকে সম্ভাবনা, তাহলে মাটির কাছাকাছি এই যে মানুষ, মাটির কাছাকাছি, কিন্তু তিনি কি আজকে আমাদের এখনকার জীবনে অনেক প্রাসঙ্গিক, অনেক প্রাসঙ্গিক, ব্যাপক প্রাসঙ্গিক, সাংঘাতিকভাবে প্রাসঙ্গিক, কেননা একটা জীবনকে সুনির্মিত করতে গেলে রবীন্দ্রনাথ নির্দেশিত সমাজচিন্তা, শিক্ষাচিন্তা, কৃষি চিন্তা, অর্থনৈতিক চিন্তা, সবগুলো দিক তিনি দিক নির্দেশনা এত পুঙ্খানুপুঙ্খভাবে বিস্তৃতভাবে তথ্য সমৃদ্ধভাবে দিয়ে গেছেন, সেটাকে অনুসরণ করলেই জীবনযাপন অসাধারণভাবে বাংময় সুন্দর অর্থপূর্ণ এবং কল্যাণময় হয়ে। সাগর, আমি তোমাকে বলছিলাম যে আমি একটা গল্পের কথা বলবো, গল্পটির নাম হচ্ছে যৌতুক। এই শব্দটি শুনলে আমরা এখনকার বাংলাদেশের এক ধরনের নারী নির্যাতনের ছবি দেখতে পাই, যে যৌতুকের জন্য গ্রামে কত কত নিরীহ মেয়ে খুন হয়ে যাচ্ছে, কত মেয়ের বিয়ে হচ্ছে না। কিন্তু এই গল্পটি একটু অন্যরকম একটি গল্প। আমার আমি জানি না হেলাল ভাই আপনার মনে আছে কিনা, সাগরের নিশ্চয় মনে থাকবে। এই গল্পটি খুব ছোট্ট একটা গল্প, গল্পটি হচ্ছে একজন লোক, এক মণ্ডলবাবু তার মেয়ের বিয়ে দেবে, সে দরিদ্র মানুষ, তার মেয়ের বিয়ে হবে, সেদিন যে লোকজন আসবে তাদের খাওয়াবার জন্য তিনি গ্রামের যিনি দুর্লভবাবু জমিদার তার পুকুর থেকে একটা বড় রুই মাছ ধরেছেন। এই রুই মাছটি ধরেছে সেদিন ওই দুর্লভবাবুর মেয়ের অন্নপ্রাশন, তিনি জেলেদের পাঠিয়েছেন, পাঠিয়ে দেখেন যে ওই মণ্ডল তো আরেকটি সবচাইতে বড় রুই মাছটা ধরে বসে আছে, তো ওরা পেয়াদারা ধরে নিয়ে গেছে ইয়েকে লোকটাকে মণ্ডলকে ধরে নিয়ে গেছে দুর্লভবাবুর কাছে, যে যে সবচাইতে বড় মাছটা তো ও ধরে নিয়ে নিয়ে যাচ্ছে ওর মেয়ের বিয়ের লোকদের খাওয়াবে, তা আজকে যে কর্তা আপনার মেয়ের অন্নপ্রাশন সেখানে আমরা কী খাওয়াবো? বলছে না, ও খুবই অন্যায় করেছে, মাছ রেখে দে আর ওকে 10 টাকা জরিমানা কর। তো এখন সেই লোক 10 টাকা কোত্থেকে দেবে? তখন এই জমিদার বাবুর পিসি, বৃদ্ধা পিসি, বললেন যে না, ওকে ছেড়ে দাও, ওর মেয়ের বিয়ে, তোমার এই তোমার মেয়ের অন্নপ্রাশন হচ্ছে ওটা অনেক বেশি জরুরি। বলছে না, ওকে ছাড়বো না, জমিদার কথা শুনলো না পিসির, তো পিসি নিজের গার্ড থেকে 10টি টাকা দিয়ে মণ্ডলকে ছাড়িয়ে দিল। ছাড়িয়ে দেওয়ার পরে মণ্ডল অনেক কষ্ট করে মেয়ের বিয়ের আয়োজনটা করেছে, করার পরে হঠাৎ করে দেখলো যে সেই বাড়িতে একটি পালকি এসেছে, জমিদার বাড়ির পালকি। জমিদার বাড়ির পালকি থেকে ওই পিসিমা নামলেন, তার নাম কাত্যায়নী দেবী, তিনি নামলেন, তিনি নেমে তা জমিদার বাড়ির মহিলা
জমিদারের পিসি তিনি আসছেন, পুরো বাড়ি হইচই পড়ে গেছে, আলোকিত হয়ে গেছে। তো এই কাত্যায়নী দেবী মেয়েটির কাছে গেল, মণ্ডলের মেয়েটির কাছে গেল, গিয়ে তাকে একটা সোনার বড় হার পরালো, তার হাতে 100টা টাকা দিল, দিয়ে বলল যে এটা তোমার বিয়ের যৌতুক। তা এখন আপনি হেলাল ভাই আপনি আমাকে বলেন তো যে যৌতুককে ঘুরিয়ে ঘুরিয়ে ঘুরে ঘুরে কোন মহৎ জায়গায় নিয়ে দাঁড় করানো হলো, যে যৌতুক ব্যাপারটি আসলে কি কি হওয়া উচিত? নূরজাহানের মতন অমর উপন্যাসের লেখক যখন এভাবে মূল্যায়ন করে তখন তো আমাদেরকে ভাবতেই হবে ব্যাপারটি। না তুমি হেলাল ভাই আমরা 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 সত্যি আপনি ভাবুন যে কত বড় মানবিক গল্প এটা, অসাধারণ। তো এই যে জীবনের দিক নির্দেশনাগুলো দিয়ে যাওয়া, এটা তুমি রবীন্দ্রনাথের মতো করে আর কার কাছ থেকে পাবে সাগর? মনে হয় না কি উপস্থাপককে আমি জিজ্ঞেস করছি, মিলনকে জিজ্ঞেস করছি, রবীন্দ্রনাথ সার্বিকভাবে মূল্যায়িত হয়নি। এটি এই দুঃখটা মনে হচ্ছে যে রবীন্দ্রনাথ খণ্ড খণ্ডভাবে বিস্তারিতভাবে সুরে মূর্ছনায় নৃত্যনাট্যে আমার কখনো কখনো মনে হয় রবীন্দ্রনাথকে খুব একপেশেভাবে মূল্যায়ন করা হয়েছে কোনো কোনো ক্ষেত্রে, এবং স্বার্থ সংশ্লিষ্ট ভাবে যেন রবীন্দ্রনাথ মূল্যায়িত হয়েছে কোনো কোনো ক্ষেত্রে, এটা আমার মনে হয়। আমি আপনার সঙ্গে এটাতে একমত। শান্তিনিকেতনের যে গোষ্ঠীটি শুধু রবীন্দ্রসঙ্গীতকে নৃত্যনাট্যকে বিস্তারিত করলো, অথচ শ্রীনিকেতন করলো রবীন্দ্রনাথ, ছেলে রথীন্দ্রনাথকে দিয়ে সুরুলে কৃষি মেলা করলো, অমিতাভ চৌধুরী লিখেছেন এই প্রসঙ্গে যে রবীন্দ্রনাথ ওই বন্ধা মাটিতে হলোকর্ষণ উৎসব করেছিল, বৃক্ষরোপণ উৎসব করেছিল, 1926 সালে অরণ্য ভূমিকে আনার চেষ্টা করেছিল, এই পরিবেশ বোধগুলো চাইতে আমার এখন এখন মনে হয় কি হেলাল ভাই যে রবীন্দ্রনাথের শুধু গান নিয়ে এখন সবচাইতে বেশি আলোচনা হয়, রবীন্দ্রনাথের গল্প নিয়ে আলোচনা হয় না, কবিতা নিয়ে হয় না, শিশু সাহিত্য নিয়ে হয় না, নাটক নিয়ে হয় না, উপন্যাস নিয়ে হয় না, চিত্রকলা নিয়ে হয় না, রবীন্দ্রনাথের গান নিয়ে সবচেয়ে বেশি গান নিয়েও আলোচনা হয়, এটা ঠিক নয়, গান আমরা এখন অনেক শুনি, এটা হলো কথা। কিন্তু রবীন্দ্রসঙ্গীতেই একেবারে সর্বাধিক বিরাট ব্যাপার, এভাবে মূল্যায়িত না করে রবীন্দ্রনাথের সার্বিক অবদানকে মূল্যায়ন করার প্রয়োজন ছিল আমাদের স্বার্থে, এটা আমরা বলতে চাচ্ছি। আপনি 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 দেখবেন সাগর, তুমি নিজেও খেয়াল করবে যে রবীন্দ্রনাথের কবিতা নিয়ে এখন আর সেভাবে কথা হয় না, রবীন্দ্রনাথের ছোট গল্পগুলো নিয়ে আমারই তো মনে হলো যে আমি আজকে অনেকদিন পরে কথা বললাম। রবীন্দ্রনাথের অনেক অনেক কিছু নিয়ে কথা হয়, এই সাহিত্যের মূল জায়গাগুলো, বাংলা ছোট গল্পের যিনি জনক রবীন্দ্রনাথ তার তার সেই গল্পগুলোর কথা আমরা ভুলে থাকি। সেক্ষেত্রে আমি অনুষ্ঠানের শুরুতে যে কথাটা বলেছিলাম, 24 ঘন্টা যদি আমরা আলো চাই তাহলে আমাদের রবির কাছে থাকতে হবে, রবীন্দ্রনাথের কাছে থাকতে হবে। আলো তো আমরা সবাই ভালোবাসি, যদি আলোকে ভালোবাসি তাহলে রবীন্দ্রনাথকে নিয়ে আমাদের অবশ্যই থাকা উচিত। অনেক ধন্যবাদ আজকের এই বিশেষ তৃতীয় মাত্রা দেখার জন্য।